প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসের জন্য স্বাগতম। আমি স্ল্যাশওর মাধ্যমে আজকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি স্টার্ট করব। আমি যে সাবজেক্টটা নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান, বিষয়বস্তু 65912 প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ। আমি এর আগে তোমাদের প্রথম অধ্যায়ে রাশি ও মৌলিক রাশি ও জৈব রাশি পর্যন্ত পড়ানো হয়েছিল, আজকে সেখান থেকে স্টার্ট করব। মৌলিক রাশি, রাশি কাকে বলে? এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যেমন তোমার সামনে ডেস্কের দৈর্ঘ্য পরিমাপ করা যায়, এই দৈর্ঘ্য একটি রাশি। তোমার দেহের ভর পরিমাপ করা যায়, ভর, এটা একটা রাশি। মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি স্বাধীন, নিরপেক্ষ এবং অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, নিজে স্বয়ংসম্পূর্ণ, তাকে মৌলিক রাশি বলে। যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন, তীব্রতা, পদার্থের পরিমাণ ইত্যাদি। মৌলিক রাশি এবং তাদের একক সমূহ। মৌলিক রাশি হচ্ছে, রাশি হচ্ছে দৈর্ঘ্য, রাশির প্রতি হচ্ছে এল, এসআই এককে মিটার, এককের প্রতি হচ্ছে এম, ভর 2 নম্বর, এর রাশির প্রতি হচ্ছে এম, এসআই এককে হচ্ছে কিলোগ্রাম এবং এককের প্রতি হচ্ছে কেজি। সময়, সময়ের প্রতি হচ্ছে টি এবং এসআই এককে হচ্ছে সেকেন্ড এবং এককের প্রতি হচ্ছে এস। 4 নম্বর হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রার রাশির প্রতি হচ্ছে থিটা এবং টি দ্বারা প্রকাশ করা হয় এবং এসআই এককে হচ্ছে কেলভিন এবং এককের প্রতি হচ্ছে কে। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের রাশির প্রতি হচ্ছে আই এবং এম্পিয়ার, এসআই এককে হচ্ছে এম্পিয়ার এবং এককের প্রতি হচ্ছে এ। দীপন তীব্রতা, এর রাশির প্রতি হচ্ছে আইভি, এর একক হচ্ছে ক্যান্ডেলা এবং এককের প্রতি হচ্ছে সিডি। পদার্থের পরিমাণ, এর রাশির প্রতি হচ্ছে এন, এসআই এককে হচ্ছে মোল এবং এককের প্রতি হচ্ছে মোল। লব্ধ রাশি বা যৌগিক রাশি কাকে বলে? যে সকল রাশি নিজেই স্বয়ংসম্পূর্ণ নয় এবং মৌলিক রাশির উপর নির্ভরশীল, মৌলিক রাশির গুণফল ও যোগফলকে যৌগিক রাশি বলে। যেমন হচ্ছে বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ, তড়িৎ, বিভব ইত্যাদি। যেমন হচ্ছে বল, বল ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ভর ইনটু ত্বরণ। ভর, বল ইজ ইকুয়াল টু হচ্ছে ভর ইনটু ত্বরণ সমান সমান আমরা কি জানি, বেগ বাই সময়। আবার ভর সমান সমান আমরা কি জানি, ভর ইনটু দূরত্ব বাই সময় স্কয়ার। সুতরাং বল একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি। যৌগিক রাশি ও তাদের একক সমূহ। রাশি হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, রাশির প্রতি হচ্ছে এ, এসআই এককে বর্গমিটার এবং এককের প্রতি হচ্ছে এম স্কয়ার বা মিটার স্কয়ার। 2 নম্বর হচ্ছে আয়তন বা ভলিউম, ঠিক আছে, রাশির প্রতি হচ্ছে ভি, এসআই এককে হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব। 3 নম্বর হচ্ছে বেগ, রাশির প্রতি হচ্ছে ভি এবং এসআই এককে হচ্ছে মিটার পার সেকেন্ড, এককের প্রতি হচ্ছে এম বাই এস বা মিটার পার সেকেন্ড। 4 নম্বর হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, রাশির প্রতি হচ্ছে এ, এসআই এককে হচ্ছে মিটার পার বর্গ সেন্টিমিটার, এককের প্রতি হচ্ছে এম বাই এস স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 নম্বর হচ্ছে বল বা ফোর্স, রাশির প্রতি হচ্ছে এফ এবং এসআই এককে হচ্ছে নিউটন, এককের প্রতি হচ্ছে এন। মৌলিক ও লব্ধ বা যৌগিক এককের মাত্রা, যেমন হচ্ছে
রাশি হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে এম এবং মাত্রা হচ্ছে কি এল, এল দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ভর বা মাস, এসআই একক হচ্ছে কেজি, মাত্রা হচ্ছে এম। তৃতীয় নম্বর হচ্ছে সময়, এসআই একক হচ্ছে এস, এর মাত্রা হচ্ছে টি। চতুর্থ নম্বর হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার, এল স্কোয়ার। পঞ্চম নম্বর হচ্ছে আয়তন বা ভলিউম, এসআই একক হচ্ছে মিটার কিউব বা এল কিউব হচ্ছে মাত্রা শূন্য। বেগ ভেলোসিটি, এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। ত্বরণ বা অ্যাক্সিলারেশন, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মাত্রা হচ্ছে এল ডিভাইডেড বাই টি স্কোয়ার বা এল টি ইনভার্স টু। বড় ও ছোট একক সমূহ, গুণিতক বা উপগুণিতক, যেমন হচ্ছে একসা, উৎপাদক হচ্ছে 10^18, সংকেত হচ্ছে ই। উদাহরণ হচ্ছে এক, ওয়ান হেক্সামিটার ইজ ইকুয়াল টু ওয়ান ইএম ইজ ইকুয়াল টু হচ্ছে 10^18 মিটার। পেটা হচ্ছে 10^15, সংকেত হচ্ছে পি। উদাহরণ হচ্ছে ওয়ান পেটামিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 পেটামিটার ইজ ইকুয়াল টু 10^15 মিটার। টেরা, 10^12 হচ্ছে 12, সংকেত হচ্ছে টি। উদাহরণ হচ্ছে 1 টেরাগ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে 1 টিজি, 10^12 জি। গিগা, 10^12 হচ্ছে 99, সংকেত হচ্ছে জি। 1 গিগাবাইট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 জিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 10^9 বি। মেগা, 10^12 হচ্ছে 6, সংকেত হচ্ছে এম, এবং 1 মেগাওয়াট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 MW ইজ ইকুয়াল টু 10^6 W। কিলো, 10^3, সংকেত হচ্ছে কে। উদাহরণ হচ্ছে 1 কিলোভোল্ট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 kV ইজ ইকুয়াল টু হচ্ছে 10^3 ভোল্ট। হেক্টো, 10^10 স্কোয়ার, সংকেত হচ্ছে এইচ, 1 হেক্টোজুল ইজ ইকুয়াল টু হচ্ছে 1 HJ ইজ ইকুয়াল টু 10^2 জে বা জুল। ডেকা, 10^1, সংকেত হচ্ছে ডিএ। উদাহরণ হচ্ছে 1 ডেকা নিউটন ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডেকা নিউটন ইজ ইকুয়াল টু 10^1 N। পরিমাপের ত্রুটি, সকল পরিমাপ নির্ভুলভাবে হওয়া বাঞ্ছনীয়, সব পরিমাপের নির্ভুলতায় একটি সীমা আছে, ব্যবহৃত যন্ত্রপাতি এবং পরীক্ষকের দক্ষতার উপর পরিমাপের নির্ভুলতা নির্ভর করে। ধরা যাক একটি মিটার স্কেল সেন্টিমিটার সেমিমিটারের বা মিলিমিটারের দাগ কাটা আছে। 1 মিটার স্কেল দ্বারা যদি আমরা এই বইটির দৈর্ঘ্য মাপতে যাই, তাহলে ফলাফল হয়তো 0.1 সেন্টিমিটার সঠিক বা নির্ভুল হতে পারে। যদি কোনো ঘোড়ার দৈর্ঘ্য মাপা হয় তাহলে নির্ভুলতা হয়তো আরও কমে যাবে, কারণ স্কেলটি কয়েকবার পরপর রেখে দৈর্ঘ্য মাপতে হবে। প্রত্যেকবার স্কেলের সম্মুখ প্রান্তের অবস্থান মেঝেতে চিহ্নিত করতে হবে, এর ফলে পরিমাপের ভুলের উৎস আরও বেড়ে যেতে পারে, অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। পরিমাপের নির্ভুলতা পরিমাপের মতেই গুরুত্বপূর্ণ, সুতরাং সব পরীক্ষকেই উচিত তার পরীক্ষার ফলাফলের সঙ্গে ফলাফলের নির্ভুলতার পরিমাণ উল্লেখ করা। এই বই এর দৈর্ঘ্য হয়তো 26.0 সেন্টিমিটার প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার লেখা যেতে পারে। সংকেত হচ্ছে প্লাস মাইনাস, এর অর্থ হল যে বইয়ের প্রকৃত দৈর্ঘ্য 25.9 সেন্টিমিটার অথবা 26.1 সেন্টিমিটার এর মধ্যে রয়েছে। 0.1 সেন্টিমিটার হল পরিমাপের অনিশ্চয়তা বা ত্রুটি। ত্রুটির প্রকারভেদ, পরিমাপের বেলায় সাধারণত 4 ধরনের ত্রুটি থাকতে পারে। 1 নম্বর হল যান্ত্রিক ত্রুটি,
দুই নাম্বার হচ্ছে পর্যবেক্ষণ জনিত ত্রুটি, তিন নাম্বার হচ্ছে এলোমেলো ত্রুটি, চতুর্থ নাম্বার হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি কাকে বলে? পদার্থবিজ্ঞানের বিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপজোকের জন্য আমাদের যন্ত্রের প্রয়োজন, সেই যন্ত্রে যদি ত্রুটি থাকে তাহলে তাকে যান্ত্রিক ত্রুটি বলে। যেমন সাইড ক্যালিপার্সে পরীক্ষণ শুরুর আগে যদি প্রধান স্কেলের শূন্য দাগ বা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের মিলে না যায় তাহলে ত্রুটি আসে, এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। বা স্ক্রু গেজের ক্ষেত্রে যদি প্রধান স্কেলের শূন্য দাগের সাথে ঘূর্ণয়ন স্কেলের শূন্য দাগের সাথে মিলে না যায় সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তারপর আছে কি বলছে যে তেমনইভাবে অ্যামিটার বা ভোল্টমিটারের কাঁটা যদি যন্ত্রের স্কেলের শূন্যের সাথে মিলে না যায় বা না থাকে সেই যন্ত্রের ত্রুটি আছে। পরীক্ষণ শুরুর আগে এই যান্ত্রিক ত্রুটি নির্ণয় করে নিতে হবে, তারপর প্রাপ্ত পাঠ সঠিকভাবে নিয়োগ নিতে হবে। যান্ত্রিক ত্রুটির পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপজোকের জন্য আমাদের যন্ত্রের প্রয়োজন, সেই যন্ত্রের যদি ত্রুটি থাকে তবে তাকে যান্ত্রিক ত্রুটি বলি। যন্ত্রের প্রধানত যেসব যান্ত্রিক ত্রুটি থাকে, যান্ত্রিক ত্রুটি হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে শূন্য ত্রুটি, দুই নম্বর হচ্ছে পিটক ত্রুটি, আর একটা হচ্ছে লেভেল ত্রুটি। শূন্য ত্রুটি কাকে বলে? যেমন ভার্নিয়ার ক্যালিপার্স, স্ক্রু গেজ বা স্ক্রোমিটারের প্রধান স্কেলের সাথে ঘূর্ণয়ন স্কেলের শূন্য দাগের সাথে যদি মিলে না যায় তবে তাকে শূন্য ত্রুটি বলে। পিতর ত্রুটি, যে সকল যন্ত্রপাতি বা যন্ত্র নাট অথবা স্ক্রু দ্বারা নিয়ন্ত্রণ করা হয়, দীর্ঘদিন ব্যবহারের ফলে যদি নাট বা যন্ত্র ক্ষয়প্রাপ্ত হয় তাহলে সেই ত্রুটিটা দেখা দেয়, সেটা হচ্ছে পিটর ত্রুটি, পিছন ত্রুটি। লেভেল ত্রুটি, যে সকল যন্ত্রপাতি লেভেল করতে হয় বা পরিমাপ করার জন্য লেভেল করতে হয়, যদি লেভেলটা ঠিক মতো না করা হয় তাহলে সেই ত্রুটিটা দেখা যায়, সেটা হচ্ছে লেভেল ত্রুটি। এরপর হচ্ছে যে আমাদের যান্ত্রিক ত্রুটি, তারপর হচ্ছে পর্যবেক্ষণ ত্রুটি দ্বিতীয় নাম্বার। পর্যবেক্ষণের কারণে বা পরীক্ষকের কারণে পর্যবেক্ষণের অভাবে যে ত্রুটিটা হয় সেটা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ জনিত ত্রুটি। সঠিকভাবে পর্যবেক্ষণ না করলে যন্ত্রটা তাহলে সেই ত্রুটিটা দেখা যায়। প্রথম অধ্যায়ে এই পর্যন্ত আজকে, এবং প্রথম অধ্যায়ে সম্পূর্ণ শেষ হয়েছে। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় চ্যাপ্টার স্টার্ট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই স্লাইডগুলো দেখবে এবং নিয়মিত বাসায় পড়াশোনা করবে। এই কোভিড-19-এ সবাই বাসায় থাকবে এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করবে এবং নিজে সতর্ক থাকবে এবং অন্যদেরকে সতর্ক থাকার জন্য সহযোগিতা করবে। এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ আজকে।